এরকম আমডাল রান্নার রেসিপি থাকলে এক প্লেট ভাত খাওয়ার জন্য আর কিছুই প্রয়োজন হবে না। একটা অসাধারণ টেস্ট আসে এই ডাল রান্নাতে। এই ডাল রান্নায় একবার যে খাবে সে এর প্রেমে পড়ে যাবে। খুবই টেস্টি হয় এভাবে ডাল রান্না করলে। খুবই সিম্পল একটা রান্না, কিন্তু খেতে কিন্তু অনেক অনেক বেশি টেস্টি। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন যারা কখনো করেননি। সাইমা, আমডাল রান্না কিরকম লেগেছে? মজা লাগবে? কিরকম মজা? হ্যাপি টেস্ট, বলে হ্যাপি টেস্ট। কিরকম মজা বলো তা? বলো, অনেক মজা। আরো বলে হ্যাপি টেস্ট, আপনারা চাইলে খাইতে আসতে পারেন। বলো বলো দর্শকদের একটু বলো, হ্যাপি টেস্ট। আপনারা যদি খেতে চান তাহলে এক্ষুনি আমাদের বাসায় চলে আসুন। আমডাল যদি খেতে চান তাহলে আমাদের বাসায় চলে আসুন। সাইমা আজকের আমার অনেক হেল্প করেছে কাজে। ওই যে দেখো আমাদের বড় গিন্নি মশলা বেটে দিয়েছে, আমার রসুন বেটে দিল, তারপরে দিল এই সরিষা বেটে দিল, এবার এখন জিরা বাড়ছে। সে অনেক গুণবতী, অনেক কাজ করতে পারে। চলুন তাহলে মজাদার আমডাল রান্না শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসুরের ডাল নিয়েছি হচ্ছে 200 গ্রাম। আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন। আমরা দুইজন খাবো, এই জন্য 200 গ্রাম ডাল নিয়েছি। এগুলো আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডালগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত ডাল থেকে ময়লা পানি বের হয়েছে ততক্ষণ পর্যন্ত এটা ধুয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো যাতে করে ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। ডালগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 200 গ্রাম ডাউলের জন্য 2 কাপ পানি দিয়ে দিলাম। এর থেকে বেশি পানি এখন দেওয়া যাবে না। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। থেতো করে রাখা কিছু রসুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে অল্প একটু আদা বাটাও দিতে পারেন, তবে আমি আদা বাটা আজকের আর দিচ্ছি না। প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটা অন করে দিচ্ছি। প্রথম পর্যায়ে জালটা হাই হিটে রাখবো, তারপরে হচ্ছে যখন শীষ উঠে যাওয়ার মতো হবে তখন জালটা কমায় একদম লো হিটে বসিয়ে রাখবো কিছুক্ষণ, ডাল গলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম তাই কিছু পেঁয়াজও দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু অবশ্যই হাই হিটে জাল দেব, তারপরে যখন বাসি শির দেওয়ার মতো হবে তখন সে পর্যায়ে দিয়ে চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে। প্রেশার কুকারে যখন শির দেওয়ার মতো হয়েছিল তখন আমি একবার নামিয়ে রেখে মাঝখানে একরকম তরকারি রান্না করে নিয়েছি, পুঁই শাক। তারপরে পুঁই শাকটা নামিয়ে আবারও ডাল চুলার করে বসিয়ে দিয়েছি। আবারও শির দেওয়ার মতো হচ্ছে। ওদিকে ডাল আস্তে আস্তে হতে থাকুক, আমি তাহলে বাকি কাজগুলো রেডি করে নিই। এই যে আম নিয়েছি একটা, এটা হচ্ছে হিমসাগর আম। ন্যাংরা আমের থেকে হিমসাগর আমটাই বেস্ট আমডাল রান্না করার জন্য, কারণ এই হিমসাগর আমটা হচ্ছে অতিরিক্ত টক না, আবার একেবার কম টকও না। এই যে আমগুলো আমি ছুলে কিপ করে কেটে নিয়েছি,
এখানে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে আমগুলো যদি বেশি টক হয় তাহলে কিন্তু আমের পরিমাণ একটু কম করে দিতে হবে, আর যদি আমগুলো টক কম হয় তাহলে আমের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। আমার আমগুলো একটু টক কম, এই কারণে আমি আম একটু বেশি করে নিয়েছি। ভিতরের বাষ্পগুলো সব বের হয়ে গেছে, এখন দেখি ডালগুলো কীরকম গলে গেছে নাকি। এই যে দেখেন ডালগুলো চেষ্টা করবেন এ পর্যায়ে একটু গরম পানি দেওয়ার জন্য। এখন আমি পানির কোনো মাপ পরিমাপ বলে দিচ্ছি না, কারণ তাহলে ঘনত্বটা আপনারা যে যেমন খাবেন সে তেমন পানি দিয়ে দেবেন। আম ডাল একটু ঘন হলে আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য আমি একটু ঘন করেই রান্না করব। আমি এখানে এই মগের প্রায় তিন মগ পানি নিয়েছি। গরমের সময় আম ডাল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, আমার তো খুবই পছন্দ। তো এই পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো একটু সিদ্ধ হওয়ারও দরকার আছে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, আমি সারা বছরই টক ডাল রান্না করে থাকি, যখন যে সিজনে যে টক জিনিস পাওয়া যায় তখন সেই টক জিনিস দিয়েই টক ডাল রান্না করি। কখনো তেঁতুল ডাল, কখনো আম ডাল, কখনো টমেটো দিয়ে ডাল, কখনো আমড়া দিয়ে ডাল রান্না, তারপরে যখন কোনো কিছুই পাওয়া যায় না তখন লেবুর রস দিয়েও রান্না করি। আমি একে একে আপনাদের সাথে সবগুলোই শেয়ার করবো ইনশাল্লাহ। যদি আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন তাহলে সবগুলো রেসিপি পেয়ে যাবেন। এ পর্যায়ে কিন্তু হাই হিটে জাল করা যাবে না, বেশি হাই হিটে জাল করলে আবার বলো ফুটে ডালগুলো পড়ে যাবে, এ কারণে আমি মিডিয়াম হিটে জাল করছি। ডালগুলো যখন ফুটে উঠবে তখন আমি জাল একদমই কমায়ে লো হিটে দিয়ে রাখবো। আপনারা এই পর্যায়ে লবণটাও চেক করে দেখতে পারেন। আমার কাছে মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, তাই আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে তো পুরোপুরি দেখে বুঝতেই পারছেন, আমগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এ পর্যায়ে আমি এখন ডালগুলো বাগার দিয়ে নেব। আর ডাল রান্নার মজা হচ্ছে ডালটা অবশ্যই ভালো করে গলে যেতে হবে, তা না হলে কিন্তু ডাল মজা হবে না। এই যে ডাল মজা হচ্ছে ডাল ভালো করে গলার কাছে, আর হচ্ছে বাগার দেওয়ার কাছে। তো চলুন আমি এই ডালগুলো এবার বাগার দিয়ে নেব। আর একটা কথা, আমি কিন্তু এখানে কোনো কাঁচা ঝাল ব্যবহার করিনি, যেহেতু আম দিয়ে টক ডাল রান্না করছি। আমরা টক ডালে হলো কাঁচা ঝাল ব্যবহার করি না, কাঁচামরিচ। আমরা কোনো টক ডাল রেসিপিতে কাঁচামরিচ ব্যবহার করি না, তবে আপনারা চাইলে করতে পারেন। ডালগুলো আমি এখন নামিয়ে অন্য চুলায় রাখছি, ওদিকে আস্তে আস্তে হতে থাকুক, আর আমি এখানে বাগার দেওয়ার ব্যবস্থা করে নিই। খাটি সরিষার তেল ব্যবহার করছি আমি, আপনাদের কাছে খাটি সরিষার তেল না থাকলে আপনারা সয়াবিন তেল দিয়েও রেসিপিটি করতে পারেন। এই যে জাস্ট 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 3টা। এখানে আরেকটা টিপস দিই, ডাল বাগার দেওয়ার যে মশলাটা যখন আমরা ভাজি তখন কিন্তু
চুলার ডালটা যদি চুলার জাল যদি লোহিতে রাখি তাহলে কিন্তু ডাল মজা হবে না। এই পর্যায়ে চুলার জাল হাইতে রাখতে হবে। পুরোপুরি হাইতে না দিলেও অন্তত মিডিয়াম হিটে রাখতে হবে এই পর্যায়ে চুলার জালটা। মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি আর দুইটা মিডিয়াম সাইজের দুইটা রসুন থেতো করে দিয়েছি। ডাল রান্নাতে রসুন একটু বেশি করে দিলে ডালের টেস্ট বেশি ভালো আসে। ডাল রান্নার রেসিপি শেয়ার করার জন্য অনেক রিকোয়েস্ট পেয়েছি, অনেকেই বলেছে আমাকে যে ডাল রান্নার রেসিপিগুলো শেয়ার করতে। আমার হাতের ডাল রান্না সবাই অনেক অনেক বেশি পছন্দ করে, আমার বাড়ি পরিবারের লোক, তারপরে আত্মীয় স্বজন, এক কথায় যারা যারা আমার হাতের ডাল রান্না খেয়েছে তারা সবাই পছন্দ করে। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে কয়েকদিন ধরে। রসুন যদি বেশি পেস্ট করতে যান বা বেশি থেতো করে ফেলেন সেক্ষেত্রে যেটা হবে এইভাবে তলানিতে লেগে যাবে। রসুন একটু চাবা চাবা রেখে থেতো করে নেবেন যেন বেশি মিহি না হয়ে যায়, তাহলে ভাজতে সুবিধা হবে। ডাল বাগার দিলে যদি রসুন কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু ডালের টেস্ট ভালো আসবে না, রসুনটা অবশ্যই খুব ভালো করে ভাজা হতে হবে। যে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এবার কিছু পাঁচফোড়ন দিয়েও ভেজে নিতে পারেন। একটু ডাল তুলে নিয়ে এভাবে বাগারের পাত্রটা একটু ধুয়ে দেবেন, তাহলে ডালগুলো খেতে অনেক টেস্টি হবে। আর আপনারা যদি ডালের কালারটা আরও অনেক বেশি সুন্দর করতে চান সেক্ষেত্রে যেটা করবেন, ডালের ভিতরে আগে থেকে হলুদ দিবেন না। ডাল সিদ্ধ হওয়ার আগে তো হলুদ দেওয়াই যাবে না, যদি দিতে চান সিদ্ধ হওয়ার পরে, আর যদি ছিদ্র হওয়ার পরেও না দিতে চান সেক্ষেত্রে যেটা করবেন, বাগার দেওয়ার সময় মশলার ভিতরে একটু হলুদ দিয়ে দেবেন, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। এ পর্যায়ে আমি আবার একটু লবণ টেস্ট করে দেখছি। সো টেস্টি, খুবই সিম্পল একটা ডাল রান্না কিন্তু খেতে অনেক 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 টেস্টি। এই যে আমার ডালটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন পরিবেশন করে দেব। সামান্য একদম খুবই সামান্য একটা জিনিস দেবো এখন, এটা হচ্ছে খুবই অল্প একটুখানি মশলা দিয়ে দিলাম, এটা হচ্ছে রাঁধুনি গরম মশলার গুঁড়া। এটা দিলে যেটা হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। রাঁধুনি গরম মশলা দেওয়ার কারণে টেস্ট কিন্তু কোনো পরিবর্তন হয় না, তবে এর ফ্লেভারটা পরিবর্তন হয়, খুবই দারুণ একটা ফ্লেভার আসে। আর আপনারা যদি গরম মশলার গুঁড়া না দিতে চান সেক্ষেত্রে পাঁচফোড়নও দিতে পারেন, যারা পাঁচফোড়ন পছন্দ করেন। আমার হাজবেন্ড হচ্ছে ডাউলের ভিতরে পাঁচফোড়ন পছন্দ করে না, এই কারণে আমি পাঁচফোড়নটা দিই না। ডাল বাগার দেওয়ার পরে একটু রাঁধুনি গরম মশলার গুঁড়া হালকা করে ছিটিয়ে দিই, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুবই ভালো লাগে আমার কাছে। আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি, খুবই কম, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। আমি যে অল্প দিয়েছি বলে আপনাদেরকেও অল্প দিতে হবে এমনটা না, ডাউলের তুলনায় আমি কিন্তু তেল অনেক কম দিয়েছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সেই সাথে এমন সহজ এবং মজার মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি রেসিপি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।